الله اكبر الله اكبر الله اكبر الله اكبر خلاص خلاص আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন একজন অসুস্থ মানুষ কিভাবে হজ করতে গিয়েছেন। সে উঠতে পারছে না, কিন্তু তাকে ধরে হাজুরে আসওয়াদ পাথরে চুমু খাওয়াচ্ছেন। তো প্রিয় দর্শকবৃন্দরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা এই পবিত্র স্থানে নিয়ে যায়। সবাই বলে আমিন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন এই অসুস্থ মানুষটা কিভাবে হজ করতে গিয়েছেন। এই ভিডিওটা দেখার পর আমাদের উচিত আমাদের শারীরিক সক্ষমতা থাকা অবস্থায় হজে যাওয়া, কারণ অক্ষম অবস্থায় হজে গিয়ে হজের সমস্ত কার্যক্রম সঠিকভাবে আদায় করা সম্ভব নয়। তাই এই ভিডিওটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। শারীরিক এবং আর্থিকভাবে প্রত্যেক মুসলমানের উপরে হজ ফরজ। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা যারা ভাবছেন হজে যাবেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তারপরে হজে যাবেন, কারণ আপনাদের যদি শারীরিক সক্ষমতা এখন থাকে তো এখনই আপনাদের হজে যাওয়া উচিত। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন এই অসুস্থ মানুষটি কিভাবে হজ করছেন। আল্লাহ তাআলা এই লোকটির হজটা যেন কবুল করে নেয়। সবাই বলে আমিন। তো প্রিয় দর্শকবৃন্দরা, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এসব ভিডিও শেয়ার করলে মানুষ হজে যাওয়ার জন্য উদ্যুক্ত হবে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তো দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।